মঙ্গলবার বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। প্রথম দিনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় বিজেপি তৃণমূল চাপান উতরে তপ্ত হয়ে উঠল অধিবেশন। যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে সরাসরি রাজ্য সরকারকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার জবাব দিতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, গোটা ঘটনার জন্য দায়ী রাজ্যপাল। আর র‍্যাগিং এর জন্য এবং ছাত্র মৃত্যুর জন্য দায়ী রাজ্যপাল। এই রকম অপদার্থ নির্লজ্জ বেহায়া উচ্চ শিক্ষা মন্ত্রী পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি এবং তিনি মুক্ত মনা মুক্ত চেতনাকে সমর্থন করলেন। তার যত বক্তব্যের শেষে তিনি বললেন, আমি মুক্ত মনার সমর্থক। একজন অতিবাম নকশাল উচ্চ শিক্ষা মন্ত্রী হলে তার পরিণতি যা হয় তাই আজকে বিধানসভায় আমরা দেখতে পেলাম। বলছেন র‍্যাগিং, র‍্যাগিং খড়গপুরেও হয়েছে, এখানেও হয়েছে। উনি বলছেন হিমাচলে হয়েছে, এখানেও হয়েছে। এবং মহামান্য রাজ্যপাল তিনি বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করছেন, তাই র‍্যাগিং বন্ধ করা যাচ্ছে না। এত বড় নির্লজ্জ মিথ্যাবাদী উচ্চ শিক্ষামন্ত্রী এই বাংলা কোনোদিন দেখে। আমার যুক্তি ছিল বিধানসভায় যে আমি যে কর্তৃপক্ষকে বলবো, কর্তৃপক্ষকে নিয়েই তো একটা সম্পূর্ণভাবে একটা ভুলভুলাইয়া তৈরি করা হচ্ছে। এখন যিনি ভিসি আছেন, কালকে উনি ভিসি থাকবেন কিনা আমরা কেউ জানি না। এই যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট গতকাল যে গাইডলাইনটা দিয়েছে, যে অর্থাৎ একটা সার্চ কমিটির মাধ্যমে পার্মানেন্ট উপাচার্য তৈরি করা। আমরা যখন রাজভবনে চ্যান্সেলার নমিনি চেয়ে পাঠাচ্ছি সার্চ কমিটির জন্য, আমরা পাচ্ছি না। আমরা ডিনের জন্য চ্যান্সেলার নমিনি চেয়ে পাঠাচ্ছি, পাচ্ছি না। তাহলে এই যে উচ্চশিক্ষা দপ্তরকে সম্পূর্ণভাবে উনি সরিয়ে রাখতে চাইছেন, কিন্তু বিনিময়ে কি পাচ্ছে? বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলি কি ভালো চলছে? ডিন সিলেকশন কি হচ্ছে? উত্তর হচ্ছে না। নতুন শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারা কি যুক্ত হতে পারছে? উত্তর হচ্ছে না। এইটা পুরোটাই একটা স্বেচ্ছাচারিতার জন্য হচ্ছে। এই জায়গাটা একটা রাজনৈতিক জল ঘোলা করা এবং ঘোলা জলে মাছ ধরতে নামা ছাড়া আর কিচ্ছু বলে আমার মনে হচ্ছে। আমি র‍্যাগিং এর ঘটনায় আমি ওইভাবে যারা অপরাধী তাদেরই দায়ী করব, যারা এই ঘটনাটা ঘটিয়েছেন। যে যাদের এবং সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন, 13-এর বেশি অ্যারেস্ট হয়েছে, যথেষ্ট পুলিশ তৎপর এবং সচেষ্ট আছে। এভাবে কোনো নির্দিষ্ট কাউকে দিয়ে আমি দায়িত্ব দেব না। আমি মাওবাদী নই, আমি স্তালিনবাদী নই, এবং এদের আমি মনে করি যে এরা, তাদের দর্শন গোটা পৃথিবীতে ফুরিয়ে গেছে, তাদের দেশেই আর এখন কেউ গ্রহণ করে না। উনি ওনার কি বাদ, আমি উনি বোধ হয় মনুবাদী বলে উনি সবাইকে কোনো না কোনো বাদী হিসেবে দেখতে চান। আমরা লিবারেল ডেমোক্রেট, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেন তার মধ্যে একটা কোনো স্ট্রাকচার্ড কোনো বামপন্থা নেই, তার মধ্যে একটা ল্যাটিন আমেরিকান বামপন্থা আছে, যেটা তার মাথার উপর একজন পপুলার নেতা বা নেত্রী, মাঝখানে একটা শিথিল একটা আনস্ট্রাকচার্ড পার্টি এবং নিচে জনগণ। মাদক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর দায়িত্বের কথা বলা মাত্রই হই হই করে ওঠেন বিজেপি বিধায়করা। শিক্ষামন্ত্রীর জবাবের মাঝেই অসন্তোষ প্রকাশ করে অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি পরিষদীয় দল। ব্যুরো রিপোর্ট, আনন্দবাজার অনলাইন।